পনেরো দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির আসে আন্দোলন করলে হবে না বলছেন নোর জানাবো অসাধু কালোবাজারি সিন্ডিকেটের কাছে সরকার বলছেন ইরান চাঙ্গা হচ্ছে কিভাবে এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পণ্য মন্ত্রী আসছে বাণিজ্য মন্ত্রালয়ে এবং সর্বশেষ জানাবো তারেক কি যুক্তরাজ্যে অবঞ্চিত হচ্ছেন দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত পনেরো দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী আঠাশে মে থেকে এগারোই জুন পর্যন্ত চলছে চলবে এই কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে তিরিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তব অর্পণ সকাল ছয়টায় দলীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা কালো পতাকা উত্তোলন ড্যাবের উদ্যোগে নয়াপল্টনের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুস্থতার মাঝে খাবার বিতরণ এবং ছাত্র দলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী আঠাশ মে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আলোচনা সভা একত্রিশে মে নয়াপল্টনের দয়া মাহফিল এছাড়া সারা দেশের মহানগর জেলা উপজেলা খাদ্য আলোচনা সভা সেমিনার আলোকচিত্র প্রদর্শনী রচনা প্রতিযোগিতা সরচিত কবিতা পাঁচ ও বইমেলা প্রদর্শনী হবে বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি করবে মহানগর উত্তর দক্ষিণ প্রতিটি ওয়ার্ডে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করবে আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না বলছেন নূর আমেরিকার আসে আন্দোলন করলে হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি হক নূর তিনি বলেন নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের আন্দোলন করতে হবে সবাই নূর বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমলে দেশ যেমন ছিল আজ তার কন্যার হাত ধরে দেশ এদিকে যাচ্ছে গত ১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি বিরোধী দলের কৌশল দূর দূরদর্শিতার অভাবে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় বসে আছে বাংলাদেশ আরেকটা ফিলিস্তিন হওয়ার দ্বার অসাধু কালোবাজারি সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি বলছেন ইরান অসাধু কালোবাজারি ও মুনাফেকোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাহিজুর রহমান ইরান তিনি বলেন যৌবমূল্যের লাগাফিন ঊর্ধ্বগতিতে জনগণ দি এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থ ডক্টর ইরান বলেন সরকার দলীয় লুটেরা সিন্ডিকেট চক্রের দফায় দফায় মূল্য বৃদ্ধির কারণে জনগণ চোখে শর্ষে ফুল দেখছে চাল ডাল তেল চিনি সহ নিত্যপূর্ণের মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা শোচনীয় গাড়ি ভাড়া বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে মানুষের জীবন হাসফাস করছে সরকার দুর্নীতি লুটপাট অর্থ পাচারে সফল হলেও জনগণের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার সরকারের কাছে জনগণের স্বার্থ উপেক্ষিত সরকার দশ টাকা চাল বিনামূল্যে সার এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতা দখল করে সব ওয়াদা বেমালুম ভুলে গেছে জনদুর্ভোগ সাধারণ ও নিম্ন মধ্যবিত্তকে ভঙ্গ করে দিয়েছে সরকারের এমপি মন্ত্রী আমলা ও দলীয় নেতা কর্মীরা দুর্নীতি লুটপাট ও অর্থ পাচার করে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত করেছে আমার চাঙ্গা হচ্ছে কিভাবে সাত জানুয়ারি নির্বাচনের পর নির্বাচন বিরোধী অধিকাংশ বিরোধী শিবিরেই এখন হতাশা বিশেষ করে আন্দোলনের ব্যর্থতা নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অনীহা তৈরি করেছে নতুন করে আন্দোলন শুরু করা বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য কষ্টসাধ্য এবং কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন বিএনপি নেতারা কিন্তু এরকম পরিস্থিতিতে যেন বিএনপির সহায়ক শক্তি হিসেবে দাঁড়িয়েছে বিএনপিকে চাঙ্গা করা এবং বাঁচিয়ে রাখার মহান দায়িত্ব গ্রহণ করেছে বিরোধী দল জামায়াত কিছুদিন ধরেই জামায়াতের মধ্যে অত্যন্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে জামায়াত শুধু তাদের নিজেদের সংগঠনকে গোছাচ্ছে না বরং বিএনপিকে পরিচালনা করার ক্ষেত্রে প্ররোচিত করছে প্রভাব বিস্তার করছে জামায়াত এখন আবার শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে বিশেষ করে বিরোধী রাজনীতি রাজনীতির মেরুকরণে জামায়াত এখন কর্তৃত্বের অসন গ্রহণ করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন হচ্ছে জামায়াতের চাঙ্গা হচ্ছে কিভাবে দু সালে আওয়ামী লীগ ভূমি ধর্ষ বিজয়ের পর যুদ্ধ অপরাধের বিচার শুরু করে এবং এই বিচারে জামায়াতের শীর্ষস্থানীয় প্রায় সব নেতাকে এই বিচারের আয়তা আনা হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি পেয়েছে একে একে জামায়াতের সব শীর্ষ নেতারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পরও দলটি বিলুপ্ত হয়নি ভেঙে পড়েনি বরং বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে জামায়াত এখন আগের চেয়ে সংগঠিত হচ্ছে এবং তৃণমূল পর্যন্ত এর সংগঠন বিস্তার করছে জামায় দীর্ঘদিন প্রকাশ্যে সমাবেশ করতে পারেনি কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে জামায়াতের সোনাও লক্ষ্য করার মতো বিশেষ করে আঠাইশ অক্টোবরের জামায়াতের সমাবেশ তার আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের কর্মী সমাবেশ নির্বাচনের পর জামায়াতের তৎপরতা গত রমজানের পাঁচ তারকা হোটেল সোনারগা হোটেলে জামায়াতের ইফতার পার্টি ইত্যাদি সবাই জামায়াত কে নতুন শক্তির ইঙ্গিত দিয়েছে জামায়াত চাঙ্গা হচ্ছে কিভাবে সেটি এখন একটি বড় প্রশ্ন কারণ যুদ্ধ অপরাধের বিচারের পর অনেকে মনে করেছিলেন যে বাংলাদেশে ধর্মবন্ধ মৌলবাদ এবং স্বাধীনতার বিরুদ্ধে রাজনীতির চির অবসান ঘটবে এই দলগুলো মুখ থুবড়ে পড়বে কিন্তু এই সমস্ত বিচারের এক দর্শক পরেও দেখা যাচ্ছে যে জামায়াত নতুন করে সংঘবদ্ধ হচ্ছে এর একটি বড় কারণ হলো স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলগুলো চুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে প্রগতিশীল ধারায় রাজনৈতিক দলগুলো মানুষকে আকর্ষণ করতে পারছে না জামায়াত তৃণমূল পর্যায়ে মানুষের ধর্মের অনুভূতিকে কাজে লাগিয়ে সংগঠিত হচ্ছে অনেক স্থানে জামায়াত তাদের পরিচয় গোপন করে ধর্ম প্রচারের নামে তাদের সংগঠনকে শক্তিশালী করছে বিশেষ করে নারীদের মধ্যে দাওয়াত এবং নানা রকম ইসলামিক কর্মসূচির মাধ্যমে জামায়াত একটি নতুন আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে তাছাড়া জামায়াতপন্থী যে সমস্ত ব্যবসায়ীরা তারা সরকারের সাথে এক ধরনের গোপন আতাত এবং সম্পর্ক তৈরি করছে এবং আপাত সম্পর্কের মাধ্যমে তারা সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসার টাকা সংগঠন করার জন্য দিচ্ছেন আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে তা হলো জামায়াতের কর্মীরা দলকে নিয়মিত চাঁদা দিচ্ছেন এবং ছোট ছোট চাঁদার ফলে একটি বিপুল অর্থ জমা হচ্ছে আর এক কারণেই জামায়াত এখন বিরোধী রাজনীতির কেন্দ্রে এসে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মন্ত্রী আসছে বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অনির্ধারিত দুটি বিষয় আলোচনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তিনি বাজার মনিটরিং জবরদার জোরদার করার জন্য নির্দেশ দিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন কোন দ্রব্যের সরবরাহের ঘাটতি নেই তারপরে বাজারের জিনিসপত্রের দাম বাড়ছে কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বর্তমান সরকার প্রধান হিসেবে বিবেচনা করছে সরকারের নির্বাচনী ইস্তেহারেরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল এছাড়া এগারো জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথের পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ কিন্তু গত চার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি বরং বিভিন্ন দ্রব্যের দাম আকাশজমিভাবে বাড়ছে এবং এগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে খাদ্যের মুদ্রাস্ফীতি দশ শতাংশের কাছাকাছি অর্থ মন্ত্রণালয় বলছে দ্রব্যমূলক নিয়ন্ত্রণ সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটাই আগামী বাজেট বাজেটে সরকারের প্রধান লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটাই আগামী বাজেটে সরকারের প্রধান লক্ষ্য এরকম বাস্তবতা সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল এবং তৎপর করতে চাইছে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে মহাং সেলিম একজন দক্ষ সচিব হিসেবে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন বাণিজ্য চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সিনিয়র সচিবের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেলিমকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সরকার দায়িত্বশীল একাধিক সূত্র বলছে আগামী মাসের যে কোনো সময় বাণিজ্য মন্ত্রণালয়ে একজন পূর্ণাঙ্গ হতে পারে এটি নিয়ে সরকারের সরকারের নীতি নির্ধারক মহলে আলোচনা চলছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে বাণিজ্য মন্ত্রালয়ে বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য একজন রাজনৈতিক নেতাকে দায়িত্ব দেওয়া হতে পারে বিশেষ করে যিনি দল এবং বাজারের উপর প্রভাব বিস্তার করতে পারবেন আর এ কারণেই আওয়ামী হেভিওয়েট নেতাদের কেউই যদি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না তবে কোনো কোনো মহল মনে করছেন যে রাজনৈতিক নেতারা চেয়ে যিনি এই বিষয়গুলোতে দক্ষ এরকম কাউকে বাজার নিয়ন্ত্রণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী দায়িত্ব দেওয়া হতে পারে এই বিষয়ে একাধিক ব্যক্তির নাম আলোচনা রয়েছে বলেও দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে আওয়ামী প্রেসিডেন্ট সদস্য বলেছেন যে প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং মন্ত্রীসভা সম্প্রসারণ বা রদবদল যেহেতু প্রধানমন্ত্রী নিজস্ব একটি একটি আর অধীন বিষয় এই জন্য এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তবে গতকাল মন্ত্রিসভা বৈঠকে বাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ এবং নির্দেশনা সুস্পষ্ট ইঙ্গিত করেছেন তিনি তিনি বাণিজ্য মন্ত্রালয়ের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন আর এই কারণেই সেখানে একজন পূর্ণ মন্ত্রী দেওয়া হতে পারে উল্লেখ্য যে এগারো জানুয়ারি যে নতুন মন্ত্রিসভা গঠিত হয় এই নতুন মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রতিমন্ত্রী এখন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করছেন তার চেষ্টা এবং আন্তরিকতা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু রাজনৈতিকভাবে নবীন এবং অনভিজ্ঞ থাকার কারণে ব্যবসায়িক সম্প্রসায় সম্প্রদায় এবং বাজারে বিদ্যমান প্রভাবশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি হিমশিম খাচ্ছেন এজন্য একজন হেভিওয়েট নেতাকে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে তারেক কি যুক্তরাজ্যে অবঞ্চিত হচ্ছেন প্রায় দশ হাজারের বেশি অবৈধভাবে বসবাস করা বাঙালিকে যুক্তরাজ্য ফেরত পাঠিয়েছে তাদের সেখানে থাকার আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাম স্টান্ট কার্ডের খবরে বলা হয়েছে এগারো হাজার বাংলাদেশি শিক্ষার্থী ভ্রমণ কিংবা অন্য কোনো কাজের পেশায় যুক্তরাজ্যে যান সেখানে তারা বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন তবে তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে বাকি দশ হাজারের বেশি বাংলাদেশি আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিভাবক অভিবাসন কোম্পানি অভিবাসন কর্তৃপক্ষ আবেদনে খারিজ হওয়া এবং বাংলাদেশিকে এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ফার্স্ট ট্রাক রিটার্ন চুক্তির আয়তায় এসব বাংলাদেশিকে পাঠানো হবে বলেও জানানো হয়েছে সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র ফার্স্ট স্ট্রাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তি অনুযায়ী যারা যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস করবেন তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে কূটনৈতিক সূত্রগুলো বলছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার কৌশল হিসেবে যুক্তরাজ্যের সাথে ফার্স্ট ট্রাক চুক্তি করেছে বাংলাদেশ এই চুক্তির আয়তায় শুধুমাত্র অবৈধ ব্যক্তিদেরকেই দ্রুত ফেরত পাঠানো হবে না বাংলাদেশ দণ্ডিত অপরাধী এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশে বসে অপপ্রচারকারীদেরও ফিরিয়ে আনার নানান ব্যবস্থা করা হয়েছে এই চুক্তিতে বলা হয়েছে যারা বাংলাদেশে অপরাধ করে যুক্তরাজ্যে পালিয়ে যাবে তাদেরকে যুক্তরাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে এবং তাদের রাজনৈতিক আশ্রয় বাতিল করার জন্য প্রক্রিয়া করবে সেই বিবেচনা তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আওয়ামী লীগ সরকারের একটি অন্যতম রাজনৈতিক কৌশল হলো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনে এনে দণ্ড কার্যকর করা ইতিমধ্যে তারেক জিয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি এবং আপিল করার সময়সীমাও পেরিয়ে গেছে এছাড়াও অর্থ পাচারের একটি মামলায় হাইকোর্ট তাকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার নানারকম দেন দরবার করে আসছেন কিন্তু আইনি জটিলতার কারণে তারেক জিয়াকে দেশে আনা সম্ভব হয়নি তারেক এখন যুক্তরাজ্যে আছে রাজনৈতিক আশ্রয় এবং রাজনৈতিক আশ্রয় লাভ করা ব্যক্তিকে যে সমস্ত শর্ত এবং নিয়ম যে মানতে হয় তা মানছেন না বলেও বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার অধিকার করা হয়েছে যেমন লন্ডনে বসে তারেক বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছেন বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নানা রকম বিষেধাজ্ঞা করছেন সরকার পতনের জন্য ষড়যন্ত্র করছে এছাড়া প্রধানমন্ত্রী অন্তত তিনটি সফরে তারেক যা লন্ডনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল এবং তার নির্দেশে সেখানে সহিংস ঘটনা ঘটানো হয়েছিল বাংলাদেশ দূতাবাসের নির্দেশে হামলা করা হয়েছিল এবং এটি একটি বলে বাংলাদেশ সরকার মনে করে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস তারেক জিয়াকে ফিরিয়ে আনার জন্য কয়েক দফা আবেদন করেছে এবং কূটনৈতিক মনে করছেন তারেক জিয়াকে ফিরিয়ে আনার স্বার্থে ফাস্ট ট্র্যাক চুক্তি স্বাক্ষর করা হয়েছে তবে কোনো কোনো মহল বলছে তারেক জিয়ার বিষয়টি স্পর্শকাতর তাকে যেহেতু যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এবং তারেক জিয়া সেই রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন সংক্রান্ত চিঠিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশে এলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে সে কারণেই তারেক জিয়াকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি এত দ্রুত না হতে পারে তবে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে ব্যাপারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলে জানা গেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখুন ধন্যবাদ